মনিমা রেডি করছে, আমাদের সব রেডি হয়ে গেছে আজকে কার্তিক পুজোর জন্য, সমস্ত কিছু নিয়ে আসা হয়ে গেছে, অলমোস্ট ডান, মানে সমস্ত কিছু গোছানো, এই যে রেডি চলছে এখনো। এই যে মনিমা আলপনা দিয়েছে আর মোটামুটি রেডি হয়ে গেছে ভোগ টোকগুলো, শুধু লুচি আর নাড়ুটা হলেই হয়ে যাবে কমপ্লিট। আসুন, আমাশি বসে আছে। হ্যালো এভরিওয়ান, আমাদের বাড়িতে আজকে কার্তিক পুজো, আর গত বছরও কার্তিক পুজো হয়েছিল, কিন্তু তোমাদের সাথে আমি কোনো রকমভাবে শেয়ার করতে পারিনি, কারণ তোমাদের সাথে তখন আমার কোনো কন্ট্যাক্ট করার কোনো চ্যানেল বা কিছুই ছিল না, তার জন্য কোনোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এবার আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে যেহেতু আমি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে, তো আজকে ব্লগটাও তোমার সাথে শেয়ার করব। ওদিকে ভাই রয়েছে, ভাইও এসেছে, শনটাই এসছে, এই যে শনটাই, শনটাই এসছে, শনটাই হচ্ছে সোনামাসি, আমাদের সোনামাসির বাড়ি ওখানে থাকে, মানে দেওরের মেয়ে হয়, তো সেই জন্য চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমরা সেলিব্রেট করছি। কার্তিক ঠাকুর রেডি, সেজে গুজে রেডি হয়ে গেছে পুরো। এদিকে বড় মামা পুজো করছে, আমার বড় মামাই পুজো করে আমাদের বাড়ি কার্তিক ঠাকুরের, আর বড় মামা খুব সুন্দর পুজো করে সবাই বলেছে আমাদেরকে, আর বাবা এখন ধূপ ধরাচ্ছে, বড় মামা এখন এই ঘট বসাবে, তার জন্য এরকম সমস্ত কিছু আঁকা আঁকি চলছে। তার তলে মনিমা আলপনা দিয়েছিল, ঠাকুরকে আমরা গত বছরও ফুলের মুকুট দিয়েছিলাম, এবছরও দেয়া হয়েছে ফুলের মুকুট, আর রজনীগন্ধার সাজে সেজেছে। আর এই যে ভাই চলে এসছে, আজকে সেকেন্ড কার্তিক পুজো, এর আগের বছর আমরা কার্তিক ফেলেছিলাম, তো আজকে সেকেন্ড বার হচ্ছে কার্তিক পুজো, কার্তিকে বালিশ খেলনা সব ওখানে আছে, সমস্ত কার্তিকে সরঞ্জাম দেয়া হয়েছে, মানে বালিশ বিছানা দেয়া হয়েছে, চাদর টাদর সব, আর এদিকে প্রসাদ দেয়া হয়েছে। মা লুচি বানাচ্ছে, চলো মাকে দেখিয়ে আনি, মা আর মনিমা। এই যে এই ঘরে এসছি, এই যে মনিমা হাত ধরছে, এখন মা লুচি হয়ে গেছে। কার্তিক সংকল্প নম ওং ভবিষ্যৎ দুজনে এখন অঞ্জলি দেবে, কার্তিক পুজো অঞ্জলি। কাপড়ই শর্ট হয়ে গেল, চাদর বলছিল।
আপনি কি সোনা বাবা তো ছোট কত তোমার থেকে কৃপা দৃষ্টি এদের উপর পড়ুক, খুব শিগগিরই আমরা আবার আসি। পুণ্ডলিকাক্ষ সবাজ্য সূচি নমসূচি 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 ওই ফোনটা মাথায় না সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাহাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে নমো এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী নারায়ণ। দুই দিদা এখন লুচি বেলছে, একজন লুচি করছে, চা করছে, এসব করছে। একটুখানি একবার হাই করে দাও, হাই তুমি একটু করে দাও, খুব ন্যাকামি করে ওরা, নটাঙ্কি করতে করতে ওদের সারা দিন চলে যায় আর কিছু পারে না। আরেক দিদা হাতে কি বলে রে পাটকাঠি নিয়ে করছে, থাকতে হবে না তোমাদের সাথে। আবার একটু পরে আসছি, কি নিয়ে কথা হচ্ছে? তার জন্য একটু তো আলোচনা হবেই ঘরোয়া, তোমরা সবাই জানো ঘরোয়া। আমার আমি আবার বলছি, যারা যারা কার্তিক পুজোয় গেছো বা যাদের বাড়িতে আজকে আছে তারা একটু কমেন্ট করো, আর কমেন্ট করে জানিও আমাদের সবাইকে কেমন লাগছে, পুজোটা কেমন হয়েছে, কেমন লাগলো একটু বলো।
ভালো লেগেছে। সামনের বছর একটা কার্তিক আসলে আরো ভালো লাগবে আমার। এটা বেবি বলে। আর তোমার কিছু বলার আছে? আমার আমার ভালোই লেগেছে আমার বাড়ির পূজা। আমার আমার সব নিজের লোকরা এসেছে, আমার কাকা কাকি শ্বশুর শাশুড়ি মাসি শাশুড়ি এসেছে অনেক দূর থেকে, তো আমার দুই বন্ধু আছে, আমার সিনিয়র যদিও আমার দাদা হয় সম্পর্কে কিন্তু আমার বন্ধুর মতোই, তারাও এসেছে, মজা হচ্ছে, গল্প হচ্ছে। এখন সবাই চলে গেছে, এখন আমরা কয়েকজন মিলে গল্প করছি, একটু আনন্দ করছি আর কিছুই না। এটা তো সবসময় রোজ দিন হয় না। ঠিক আছে চলো টাটা। এই যে আমাদের বাবাই দা। এরকম ভাবে বছর বছর আর বছর বছর আমি আর পিঙ্কু খাই। আর এই যে আমাদের পিঙ্কু দা, আমাদের নতুন কার্তিক পুজো হলো, খুবই আনন্দ করলাম আমরা বন্ধুর বাড়িতে কার্তিক পুজো ফার্স্ট। না না আমরা মজা করেছি, যেখানে থাকি আমরা মজা করি, আনন্দ করি, একসাথে থাকতে থাকার চেষ্টা করি। এবার সবাই মিলে বলো একটা কার্তিক আসো, সবাই বলো কার্তিক চলে আসো। আপনারা বেশি করে ভিডিওটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর শেয়ার করুন। আর এরপরে আবার আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে কিছুদিন পরে। আপনারা একটু ভালোভাবে থাকবেন শীতকাল। টেক কেয়ার, টাটা, গুড নাইট। আমাদের তো সবার মোটামুটি সবাই চলে গেছে, এখন খাওয়া দাওয়া টোটালি ডান, সবাই চলে গেছে। তো এখন তোমাদেরকে এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল যে তোমাদের সাথে দেখাতেও পারিনি, কারণ ওই সময় প্রচণ্ড ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম ওই সময়। তো সেই কারণে তো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ এক সময় কী হলো মানে এত লোক এসেছিল যে কাকে ছেড়ে কাকে দেওয়া হবে এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক না কেন, এখন তো আমি মোটামুটি ফ্রি, সবাই চলে গেছে। এখন এখন রাত প্রায় 12টা বাজতে যাচ্ছে, শুধু মা আর সোনামাসি রয়েছে। 12টা সাড়ে 12টা মানে 12টা বেজে গেছে, তো সোনামাসি আর মা রয়েছে। তো মা সোনামাসি একটু পরেই যাবে, তো আমরা এখন খাওয়া দাওয়া করব। আর আমাদের আজকে কার্তিক পুজোর মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের একটা বাটার পনির, বাটার পনির চাটনি, মিষ্টি, এই সমস্ত কিছু ছিল। তো সেই সমস্ত কিছু আমরা খেয়েছি, অলরেডি হয়ে গেছে, মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি, মা, সোনামাসি আর অরিন্দম আর আমাদের বাবলুদা আসবে। বাবলুদাকে তো তোমরা আগেই দেখেছো আগের ভিডিওতে, বাবলুদা আমাদের সাথে থাকে, তো বাবলুদা এসে খাবে। আমরা সমস্ত খাওয়া দাওয়া করলে আমাদের টোটালি আজকের কার্তিক পুজোর ব্লগটা এখানেই মোটামুটি শেষ হয়ে যাবে। তো আজকে আমরা আমাদের কার্তিক পুজোর ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টিল দেন, বাই বাই।